জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে 20 জন মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ শাহজাদপুর প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের সভাপতি বিমল কুণ্ডু সভাপতিত্বে সাংবাদিক রাসেল সরকারের সঞ্চালনায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, শাহজাদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আতুর রহমান পিন্টু, সিনিয়র সহসভাপতি আবুল কাশেম, শাহজাদপুর প্রেস ক্লাবের সহসভাপতি ও সাপ্তাহিক উত্তর দিগন্ত সম্পাদক এম এ জাফর লিটন, সাংবাদিক সৈয়দ হুমায়ুন পারভেজ ছাব্বির, এশিয়ান টিভির সাংবাদিক ওমর ফারুক ও সাংবাদিক ফারুক হোসেন কাহার প্রমুখ। উল্লেখ্য, পেশাগত দায়িত্ব পালন করে 2017 সালে খোদ শাহজাদপুরেই সমকাল প্রতিনিধি সাংবাদিক আব্দুল হাকিম শিমুলকে গুলি করে হত্যা করা হয়। কিন্তু 6 বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত শিমুল হত্যার বিচার শুরু হয়নি। মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে সাংবাদিক নাদিম ও শিমুল সহ দুর্বৃত্তদের হাতে খুন হওয়া সাংবাদিক সাগর রনি সহ সকল সাংবাদিকের খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বক্তাগণ বলেন, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বক্সিগঞ্জে 71 বছরের সাংবাদিক নাদিম ভাইকে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বাসার ফেরার পথে তাকে পিছিয়ে হত্যা করা হয়েছে। আপনারা জানেন বিগত কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করছি যারা সন্ত্রাসী, যারা দুর্নীতিবাস, যারা অন্যায়কারী অপরাধী, সেই তথ্যগুলো তুলে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন শাহজাদপুর প্রেস ক্লাবের সহসভাপতি এবং শাহজাদপুর উপজেলা জায়জায় দিন এর উপজেলা প্রতিনিধি এম এ জাফর লিটন। এম এ জাফর লিটন ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের জেলার বক্সিগঞ্জ উপজেলার চেয়ারম্যানের বিরুদ্ধে পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করার তারপরে নৃশংস হামলা চালানো হয় এবং সেই হামলার পরিপ্রেক্ষিতে সাংবাদিক নাদিম খুনি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আমরা শাহজাদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক নাদিম হত্যার সাথে জড়িত অবিলম্বে যারা গ্রেপ্তার হয়েছে এবং আরো যারা গ্রেপ্তার হয়নি তাদেরকে গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, আমরা যারা মানুষ সঙ্গে সাংবাদিকতা করি আমরা কেউ নিরাপদ নই। বিভিন্ন সময় বিভিন্ন প্রভাবশালী মহল, বিভিন্ন সময় বিভিন্ন সন্ত্রাসী মহল আমাদেরকে সংবাদ প্রকাশ করার জন্য বিভিন্ন ভাবে আমাদেরকে হুমকি ধমকি প্রদান করে আসে। কিন্তু আমরা সাংবাদিক, আমরা দেশ ও জাতির কল্যাণে আমরা কাজ করি। আমরা সকলের রক্তচক্ষু প্রভাবশালী মহলের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা জীবন বাজি রেখে আমরা এই ফলন যুদ্ধে অবতীর্ণ হয়েছি। আমরা যতদিন পর্যন্ত আমাদের দেহে একটা রক্ত থাকে ততক্ষণ পর্যন্ত আমরা নীতিবাদ এবং সেই বিচক্ষণ মহলের বিরুদ্ধে আমরা সবসময় সংবাদ পরিবেশনে আমরা বাধ্যপরিকার থাকবো। তাই আমরা শাহজাদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে নাদিম হত্যার জন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এবং সমাপ্ত হয় এ ব্যবস্থা আপনি করবেন এবং নিজের মনে ধারে কাছে এই আবেদন এই অনুমতি রেখে আমার মনে
আমাদের জোহর ঘোষণা করছে। আমরা সেখানে অনলাইনে বসেখানে আমাদের প্রেসক্লাবের সঙ্গে যে করে আমাদের সহকর্মী বৃন্দ সহযোগ করেছেন, আমরা সৌভাগ্যগত আনন্দ করে ধন্য ছিলেন জামালপুরের বাংলা। আপনারা অনেকেই সাংবাদিকদের বিরুদ্ধে অনেক কথা বলে থাকেন, অনেকে উপহাস করে বলেন, তখন কিন্তু সেই সাংবাদিকের জীবনের কোনো পশ্চিমবঙ্গ উপজেলার গোলাম রাব্বানীর আদিম হত্যাকর্ত শক্তিশালী হোক, হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি। দুর্নীতি ও নারী কেলেঙ্কারী সংবাদ প্রকাশের জের ধরে গত 14 জুন রাতে বক্সিগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার দলবল সাংবাদিক নাদিমকে মারপিট ও কুপিয়ে গুরুতর আহত করে। পরদিন বিকেলে ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক নাদিম মারা যায়। এরপরে বিক্ষুব্ধ হয়ে সারা দেশে প্রতিবাদে ফেটে পড়ে গণমাধ্যম কর্মীরা। বিভিন্ন স্থানে বিক্ষোভ মানববন্ধনে সমাবেশ করছে সাংবাদিকরা। অনতিবিলম্বে নাদিম হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সংবাদকর্মীরা।